আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ডায়াবেটিস একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। এ রোগের সাথে জীবনযাপন এবং খাদ্য অভ্যাসের রয়েছে গভীর সম্পর্ক। নিয়মানুবর্তী জীবনযাপন শারীরিক সুস্থতার মূলমন্ত্র। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু টিপস এখানে দেওয়া হলো। আপনার ডায়াবেটিস আছে কি না তা রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন। ডায়াবেটিস থাকলে তার টাইপ বা ধরন সম্পর্কে জেনে নিন, যেমন আপনি ডায়াবেটিস 1 কিংবা ডায়াবেটিস 2 এ আক্রান্ত কিনা। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে, সপ্তাহে অন্তত 5 দিন ব্যায়াম করুন। জোরে হাঁটা, ধীরে দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি অনুশীলন করতে পারেন। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। ব্লাড সুগার পর্যবেক্ষণ করে খাদ্য গ্রহণের পরিমাণ সমন্বয় করতে হবে। ফাইবার সমৃদ্ধ ফল যেমন কালো জাম, আমড়া, টক বরই, আমলকি ও আনারস ইত্যাদি ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ফাইবার সমৃদ্ধ সবজি যেমন কড়াইশুঁটি, বিনস ও পালং শাক নিয়মিত খেতে হবে। এর সঙ্গে ডাল এবং অঙ্কুরিত সবজি খেতে পারলে আরও ভালো হয়। ফাস্টফুড, ক্যান্ডি, চকলেট, মিষ্টি জাতীয় খাবার, প্যাকেটজাত ফলের জুস, ঘন দুধের তৈরি খাবার, সাদা ভাতের সাদা চালের ভাত ও পায় রুটি ইত্যাদি এড়িয়ে চলুন। তাছাড়া মিহি চিনি যুক্ত বা কাঁচা চিনি যুক্ত তরল খাবার একদমই বাদ দেওয়া উচিত। বছরে অন্তত একবার শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের চেক আপ করান। ডাক্তারের কাছে যাবার আগে অন্তত 3 দিনের ডায়াবেটিসের বিভিন্ন তথ্য সাথে নিন, যেমন কী খাবার খাচ্ছেন, ব্লাড সুগার কেমন ছিল, ব্লাড প্রেশার কত ছিল ইত্যাদি। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি পরিমিত জীবনযাপনে পারে আমাদের এ রোগ থেকে দূরে রাখতে। শৃঙ্খলাবোধ ডায়াবেটিস রোগীর জীবন কাঠিন, তাই একে আঁকড়ে ধরে রাখা চাই। শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই ডায়াবেটিসকে 80% নিয়ন্ত্রণে রাখা সম্ভব।